মাডিয়ার স্টুডেন্ট, এসিডো ক্ষার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আমরা ইতিপূর্বে বিভিন্ন প্রকার এসিডের নাম শুনেছি এবং এই সকল এসিডকে কিভাবে চিনতে হয় সেই কৌশলটাও জেনেছি, সেই সাথে জেনেছি একটা এসিডকে কিভাবে একটা ক্ষার থেকে কম্পেয়ার করতে হয়, অর্থাৎ এসিড এবং ক্ষার কিভাবে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে হয় সেই সম্পর্কেও আমাদের চ্যানেলে আমরা কয়েকটি ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে শিখব আমরা বিভিন্ন প্রকার এসিড থেকে কার শক্তি বেশি এবং কার শক্তি কম, অর্থাৎ এসিডের যে শক্তিক্রম এই বিষয়টি নির্ণয় করার কৌশলটা শেখার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন প্রকার এসিডের শক্তি নির্ধারণ করার জন্য যদি উদাহরণ হিসেবে কয়েকটি এসিডের নাম লিখি, এইচএফ, এইচসিএল, এইচবিআর, এইচআই, এই অ্যাসিডগুলোর নাম যদি আমরা একটু উচ্চারণ করার চেষ্টা করি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, মূলত হাইড্রোজেন আছে সবার সাথে, সবার সাথে কিন্তু হাইড্রোজেন আছে, পাশাপাশি বাকি যে মৌলটা আছে সেটা হচ্ছে একটাতে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। মূলত এই চারটা যে মৌল আছে এই চারটা মৌল কিন্তু সবাই পিরিয়ডিক টেবলের একই গ্রুপের সদস্য। আমরা যদি সেই গ্রুপটার কথা একটু মেনশন করি, পিরিয়ডিক টেবল খুললে 17 নম্বর যে গ্রুপটা আছে এই 17 নম্বর গ্রুপে তোমরা দেখবা প্রথম ঘরে আছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এভাবে সিরিয়াল মেনটেন করে এই মৌলগুলো আছে। এখন আমরা শিখব এই অ্যাসিডগুলোর মধ্যে কার শক্তি বেশি এবং কার শক্তি কম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও একটা বিষয় উল্লেখ করা দরকার, আমরা যে অ্যাসিডগুলো লিখেছি, যে চারটা অ্যাসিড সম্পর্কে এখানে লিখেছি বা যাদের শক্তি আমরা আজকে নির্ধারণ করব, এই অ্যাসিডগুলো কিন্তু হাইড্রোসিড নামে পরিচিত। হাইড্রোসিড বলার কারণ, দেখো তোমরা ভালো করে একটু খেয়াল করলেই বুঝতে পারবা, এখানে প্রত্যেকটি অ্যাসিডে কিন্তু হাইড্রোজেন তো আছেই, হাইড্রোজেন ছাড়া তো আসলে কোনো অ্যাসিডই হবে না, কারণ অ্যাসিডের ধর্ম জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন প্রদান করা। অর্থাৎ তুমি যদি এখানে যে চারটা যৌগ আছে এদেরকে যদি পানিতে ছেড়ে দাও এরা অবশ্যই এইচ প্লাস আয়ন প্রদান করবে। আমরা যদি উদাহরণ হিসাবে একটু দেখাতে চাই, এইচএফকে যখন তুমি পানিতে ছেড়ে দিবা তখন এই এইচএফের কাজ হচ্ছে পানিতে সে একটা হাইড্রোজেন আয়ন প্রদান করবে, পাশাপাশি যে ফ্লোরাইড আয়নটা আছে এই ফ্লোরাইড আয়নটা উৎপন্ন করবে। এরপরে তোমার এইচসিএলটার কথা যদি চিন্তা করো, এইচসিএলটাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, সেটাও জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। একইভাবে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এই যৌগগুলোকে যদি তুমি পানিতে ছেড়ে দাও এরা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, আর এই কারণে মূলত এদেরকে আমরা অ্যাসিড বলে থাকি। এখন এই যে চারটে অ্যাসিড তোমার এই বোর্ডে লেখা আছে, এই চারটে অ্যাসিড স্পেশাল এই কারণে এখানে প্রত্যেকটা অ্যাসিডের সাথে যে মৌলটা দেওয়া আছে, আলাদা যে ভিন্ন পরমাণুটা আছে, সেগুলো কিন্তু সবগুলোই 17 নম্বর গ্রুপের, অর্থাৎ হ্যালোজেন গ্রুপের সদস্য, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর এ জাতীয় বিশেষ অ্যাসিডগুলোকেই মূলত হাইড্রোসিড বলা হয়। তাহলে হাইড্রোসিড চেনার উপায়, একটা হাইড্রোজেন থাকবে পাশাপাশি সেখানে হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মৌল থাকবে, সেটা ক্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, অর্থাৎ হ্যালোজেন গ্রুপের যে কোনো মৌল যদি থাকে আর তার সাথে যদি হাইড্রোজেন থাকে তখন সেগুলোকে হাইড্রোসিড বলা হয়। আজকে আমরা এই হাইড্রোসিড সম্পর্কেই মূলত জানব। আমরা সকল অ্যাসিড নিয়ে আরও একটা ভিডিও বানাবো, যে কোনো অ্যাসিডের শক্তিটা কীভাবে নির্ধারণ করতে হয়, তবে আজকে আমরা স্পেসিফিক্যালি এই চারটা অ্যাসিডের শক্তিটা নির্ধারণ করা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো যেই অ্যাসিডগুলো আছে, প্রথম অ্যাসিডের সাথে তোমার আছে ক্লোরিন, দ্বিতীয় অ্যাসিডের সাথে আছে তোমার ক্লোরিন, তৃতীয় অ্যাসিডের সাথে আছে তোমার ব্রোমিন, চতুর্থ অ্যাসিড যেটা হাইড্রো আয়োডিক অ্যাসিড সেটার সাথে আছে আয়োডিন। এখন এই চারটি অ্যাসিডের শক্তি নির্ধারণের জন্য জাস্ট একটা ট্রিক্স তোমরা মাথায় রাখতে হবে। আমরা আগে বলেছিলাম এই চারটা মৌল কিন্তু সবগুলো কিন্তু একই গ্রুপের সদস্য। এখন যে কোনো হাইড্রোসিডের শক্তি নির্ধারণের জন্য আমরা যে কৌশলটা অনুসরণ করবো সেটা হচ্ছে হাইড্রোসিডে বিদ্যমান হাইড্রোজেন পরমাণুর সাথে বাকি যে পরমাণুটা থাকে তার আকার যদি বড় হয় সেই
এসিডের অ্যাসিডিটিও বেশি হবে। অর্থাৎ আমরা দেখব এই যে অ্যাসিডগুলো তোমাদের এখানে আছে, হাইড্রোজেন ছাড়া বাকি যে আয়নটা আছে, যেমন এখানে ফ্লোরাইড আয়ন, এখানে ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন, এই আয়নগুলোর মধ্যে যার আকার সবচেয়ে বেশি হবে সেই হ্যালোজেন দ্বারা গঠিত অ্যাসিডের অ্যাসিডিটিও কিন্তু বেশি হবে। আমরা এই গ্রুপটাকে যদি আরেকবার লিখি, প্রথমে ছিল তোমার ফ্লোরিন, তারপরে ছিল ক্লোরিন, তারপরে ছিল ব্রোমিন, তারপরে ছিল আয়োডিন। এখন আমাদের দেখতে হবে এই চারটা মৌলের মধ্যে কোনটির আকার সবচেয়ে বড়। যে মৌলটার আকার সবচেয়ে বড় হবে সেই মৌল দ্বারা গঠিত অ্যাসিডটা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী হবে। তাহলে এই চারটা মৌলের মধ্যে যদি আমরা কার আকার বেশি এটা যদি পরীক্ষা করতে চাই, একবার সিম্পলি আমরা বলতে পারি এখানে সবচেয়ে আকার বড় হচ্ছে তোমার আয়োডিনের। কারণ আমরা জানি পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচে যত নাম্বার, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উপর থেকে নিচে নামার সাথে সাথে একই গ্রুপে পরমাণুর আকার কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে ক্লোরিনের আকার সবচেয়ে ছোট, ক্লোরিনের আকার ক্লোরিনের চাইতে আরেকটু বড়, ব্রোমিনের আকার আরও বড় এবং আয়োডিনের আকার এখানে যতগুলো মৌল আছে সবচেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি এই চারটে অ্যাসিডের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হবে তোমার হাইড্রোজেন আয়োডাইড, কারণ আয়োডিনের আকারটা কিন্তু সবচেয়ে বড়। তোমরা এখানে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে চারটা হ্যালোজেন মৌল আছে তাদের মধ্যে আয়োডিনের আকার সবচেয়ে বড়, কারণ এর শক্তিস্তরের সংখ্যা বেশি, ক্লোরিনের শক্তিস্তরের সংখ্যা খুবই কম। ক্লোরিনের ব্রোমিনের আয়োডিনের এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে নিচের দিকে। তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী হাইড্রোজেন আয়োডাইড, তারপর হবে তোমার হাইড্রোজেন ব্রোমাইড। যেহেতু ব্রোমিনের আকার আয়োডিনের তুলনায় একটু ছোট কিন্তু ক্লোরিন থেকে বড়, তাহলে এই ব্রোমিন দ্বারা গঠিত অ্যাসিডের শক্তি কিন্তু হাইড্রোজেন আয়োডাইড থেকে একটু কম হবে। এরপর হবে তোমার হাইড্রোজেন ক্লোরাইড, এবং সবচেয়ে কম শক্তিশালী যে অ্যাসিড সেটা হচ্ছে তোমার হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এর কারণ হলো ফ্লোরিনের আকার এদের সবচেয়ে কম। তাহলে আমরা যে শক্তিক্রমটা পেলাম, যে চারটা হাইড্রো অ্যাসিড আমরা লিখেছি তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হাইড্রো আয়োডিক অ্যাসিড, দ্বিতীয় শক্তিশালী হাইড্রো ব্রোমিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড। সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এভাবে হাইড্রো অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেনের বাইরে যে মৌলটা আছে তার আকারের সাথে কিভাবে তোমার অ্যাসিডিটিটা নির্ধারণ করা হয়, অ্যাসিডিটিটা কিভাবে নির্ভর করে। আমরা সেই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করি, প্রথমে যে হাইড্রো আয়োডিক অ্যাসিড সেটার অ্যাসিডিটি সবচেয়ে বেশি। কেন? মনে করো আমরা এদের সকলের গঠনটা একটু আঁকি। এটা হাইড্রোজেন মনে করো, এটা হচ্ছে তোমার আয়োডিন, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রো আয়োডিক অ্যাসিড। এরপর আমরা যদি হাইড্রো ব্রোমিকটা আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে হাইড্রোজেন, ব্রোমিনটার আকার আয়োডিনের চাইতে একটু ছোট হবে, আমরা একটু ছোট করে দিলাম। এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, ক্লোরিনের আকার ব্রোমিন থেকে আরও ছোট হবে দিলাম। এরপর হাইড্রোফ্লোরিক অ্যাসিড যেটা, এটা হাইড্রোজেন, ক্লোরিনের আকার সবচেয়ে ছোট হবে। এখন তোমরাই বলো অ্যাসিডের অ্যাসিডিটিটা নির্ধারণ করা হয় কিভাবে? যে যত সহজে এইচ প্লাস আয়নটা দান করতে পারবে, যে যত সহজে এইচ প্লাস আয়নটা দান করতে পারবে তার অ্যাসিডিটি সবচেয়ে বেশি। কারণ অ্যাসিডের সংজ্ঞাই হচ্ছে যে কি, কোন একটা যৌগ যদি এইচ প্লাস আয়ন প্রদান করতে পারে জলীয় দ্রবণে তখন তাকে আমরা অ্যাসিড বলি। এই এইচ প্লাস আয়নের উৎপন্ন হওয়ার পরিমাণটা যত সহজে হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় এই চারটা যৌগের মধ্যে কার এইচ প্লাস আয়ন প্রদান করা সবচেয়ে সহজ হবে, আমি বলবো এই যৌগটার এইচ প্লাস আয়ন প্রদান করা জলীয় দ্রবণে সবচেয়ে সহজ হবে। কারণ এই যে হাইড্রোজেনটা আছে, দেখো এই নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার আয়োডিনের নিউক্লিয়াস, এখানে দূরত্বটা সবচেয়ে বেশি। হাইড্রোজেন যে মৌলটা আছে আয়োডিনের সাথে সেখান থেকে নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনের দূরত্বটা সবচেয়ে বেশি, ফলে সেখানে আকর্ষণটা কম। পানিতে পড়ার সাথে সাথে হাইড্রো আয়োডিক অ্যাসিডটা কী করতে পারবে, হাইড্রোজেনটাকে দান করে দিতে পারবে। এরপর দ্বিতীয় যে যৌগটা আছে এখানে হাইড্রোজেন এবং ব্রোমিনের নিউক্লিয়াস থেকে দূরত্বটা আরও কম, অন্তত হাইড্রোজেন আয়োডাইড যেটা আছে, হাইড্রো আয়োডিক অ্যাসিড যেটা আছে সেখান থেকে দূরত্বটা আরেকটু কম। যেহেতু দূরত্বটা একটু কম আকর্ষণটা এখানে একটু বেশি হবে, হাইড্রো আয়োডিক অ্যাসিডের তুলনায় এখানে আকর্ষণটা বেশি, ফলে এই হাইড্রোজেন আয়ন যেটা আছে এটাকে দান করতে একটু সামান্য কষ্ট হবে, হাইড্রো আয়োডিক অ্যাসিডের তুলনায় একটু কঠিন হবে, যার কারণে
এই হাইড্রোব্রোমিক অ্যাসিডের অ্যাসিডিটিটা হাইড্রোআয়োডিক অ্যাসিডের তুলনায় একটু কম হবে। এভাবে আমরা যদি কম্পারেটিভলি প্রত্যেকটা অ্যাসিডের অ্যাসিডিটি পরীক্ষা করি, সবচেয়ে কম অ্যাসিডিটি হবে তোমার শেষ যে যৌগটা, অর্থাৎ হাইড্রোফ্লোরিক অ্যাসিড, কারণ এখানে দূরত্বটা একেবারেই কম। যে ফ্লোরিনটা আছে, এটা ফ্লোরিন, এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন এবং ফ্লোরিনের নিউক্লিয়াসের দূরত্ব একেবারে সবচেয়ে কম এই চারটা যৌগের মধ্যে, ফলে এখানে আকর্ষণটা বেশি। আর আকর্ষণ যদি বেশি হয়, হাইড্রোজেনটাকে ছেড়ে দেওয়া একটু কঠিন হয়, যার কারণে এই চারটা হাইড্রোসিড বা অ্যাসিডের মধ্যে আমরা বলতে পারি সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হবে হাইড্রোআয়োডিক অ্যাসিড এবং সবচেয়ে কম শক্তিশালী অ্যাসিড হবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিভিন্ন হাইড্রোসিডের মধ্যে কার শক্তি বেশি এবং কার শক্তি কম খুব সহজে নির্ধারণ করতে পারবে, নির্ণয় করতে পারবে। আমরা অন্য একটি ভিডিওতে যত প্রকারের অ্যাসিড আছে আমরা সেই ভিডিওটা বানাবো, আর দুই একদিনের মধ্যে আমরা আপলোড করার চেষ্টা করব। এবং সেই ভিডিওতে আমরা যত প্রকারের অ্যাসিড আছে, অক্স অ্যাসিড বলো, হাইড্রোসিড বলো, যত প্রকার অ্যাসিড আছে আমরা সব প্রকারের অ্যাসিড সম্পর্কে আলোচনা করব এবং খুব সহজে দেখাবো কীভাবে বিভিন্ন অ্যাসিডের অ্যাসিডিটিটা নির্ধারণ করতে হয়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।